নেটফ্লিক্সে ঘন্টার পর ঘন্টা ওয়েব সিরিজ দেখতে আমরা কখনো লেজিনেস ফিল করি না, পাবজি খেলার সময়ও লেজিনেস ফিল করি না, কিন্তু আজকে পড়তে মন বসছে না, কাল থেকে শিওর পড়ব। আসলে সেই কালটা কালই থেকে যায়। সাইকোলজিক্যালি আমরা কেউই লেজি নই, আসলে আমরা প্রোক্রাস্টিনেশনের শিকার। যে সময়টা আমাদের পড়া উচিত সেই সময়টা মুভি ওয়াচিং, ফ্রেন্ডসদের সাথে গসিপিংয়ের মাধ্যমে কাটিয়ে দিই। আজকের এই ভিডিওতে সো কল লেজিনেসকে ওভারকাম করার সায়েন্টিফিক টেকনিকগুলোকে জানবো। তার আগে দেখব কিভাবে প্রোক্রাস্টিনেশনকে আটকানো যায়। গাইস, একটা ছোট্ট গল্প বলবো। সালটা ছিল 1952। ফ্লোরেন্স চ্যাডউইক, যিনি অলরেডি ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছিলেন এবং মহিলাদের মধ্যে তিনিই প্রথম ছিলেন যে কিনা ক্যাটালিনা চ্যানেল পার করতে যাচ্ছিলেন। পুরো বিশ্ব তার দিকে তাকিয়েছিল, কিন্তু ঘন কুয়াশার জন্য তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। মাত্র হাফ মাইল দূরত্বেই তার গোল ছিল, কিন্তু তার আগেই তিনি কুইট করে গেলেন। দু মাস পর আবার ক্যাটালিনা চ্যানেলে যান। এইবার ঘন কুয়াশা থাকা সত্ত্বেও তিনি ক্যাটালিনা চ্যানেল সাঁতরে পার করেন, সেই সঙ্গে পুরুষদের রেকর্ড ভেঙেও নতুন রেকর্ড করেন। কি ডিফারেন্স ছিল আগেরবার আর এবারের প্রচেষ্টার মধ্যে? চ্যাডউইক উত্তরে বলেন, দ্বিতীয়বারের প্রচেষ্টার সময় তিনি তার গোলকে ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন। আপনিও নিজের গোলকে ভিজুয়ালাইজ করুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন WBCS অফিসার হতে চান, কেনই বা ডক্টর, কেনই বা ইঞ্জিনিয়ার হতে চান। রিজনটা যদি সলিড হয় কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার ভিজুয়ালাইজেশন উইল পাওয়ারে কনভার্ট হবে, অ্যান্ড উইল পাওয়ার অলওয়েজ আপনাকে মোটিভেট করবে টু স্টাডি মোর অ্যান্ড মোর। নাও উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য থ্রি সায়েন্টিফিক স্টেপস টু ওভারকাম লেজিনেস। ফার্স্ট, কাইজেন টেকনিক। এটি একটি জাপানিজ টেকনিক, এটি 1 মিনিট প্রিন্সিপাল নামেও পরিচিত। এর মেন ফান্ডা হলো আপনি যে কোনো কাজ 1 মিনিটের জন্য শুরু করুন। আমরা প্রতিদিনই ভেবে থাকি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়ব, কতই না টাইম টেবিল তৈরি করেছি, হার্ডলি 2 থেকে 3 দিন ফলো করতে পারি, দেন কুইট করে যাই। কাইজেন টেকনিকের মতে আপনার টার্গেটগুলো ছোট রাখুন। আপনি ডিসাইড করুন দিনে 10 মিনিট করে পড়ব, দেন ডে বাই ডে ছোট ছোট ধাপে টাইমটাকে ইনক্রিজ করুন। ফর এক্সাম্পল, ফার্স্ট ডে 10 মিনিট, সেকেন্ড ডে 11 মিনিট, থার্ড ডে 12 মিনিট। আপনি নিজেও ভাবতে পারবেন না অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি অটোমেটিক্যালি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়ছেন। গাইস, এটা কোনো থিওরি নয়, এটি প্র্যাকটিক্যালি প্রুভেন। অনেক মানুষ কাইজেন টেকনিকটাকে অ্যাপ্লাই করে লাইফে সাকসেস পেয়েছেন। সেকেন্ড, 21/90 রুল। কাইজেন টেকনিককে আপনি যদি 21 ডেজ অ্যাপ্লাই করেন, দেন এটি হ্যাবিটে চেঞ্জ হবে, এবং যদি 90 ডেজ ফলো করেন, দেন ডেলি লাইফ রুটিন হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট, অটোমেটিক্যালি আপনি পড়তে বসে যাবেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দি প্লাসিবো এফেক্ট। ওয়ার্ল্ড ওয়ার 2-এর সময়ে আমেরিকার অনেক সোলজার যুদ্ধে আহত হয়েছিল। তাদের ব্যথা উপশমের জন্য তাদেরকে পেন কিলার দেওয়া হতো, বাট একসময় পেন কিলার শেষ হয়ে গেল। তখন হেনরি উইচার নামক এক আমেরিকান ডক্টর ছিলেন, তিনি ভাবলেন পেন কিলার তো নেই, আর কী বা করা যাবে। তিনি আহত সোলজারদের সিম্পল ওয়াটারের ইঞ্জেকশন দিলেন। সোলজাররা জানতো না যে ইঞ্জেকশনে পেন কিলারের পরিবর্তে জল দেওয়া হচ্ছে, বাট অভূতপূর্বভাবে প্রত্যেকটা সোলজার বলল তাদের ব্যথা কমে গেছে। পরবর্তীকালে গবেষণার মাধ্যমে জানা গেছে, আমরা যদি কোনো কিছু ভেবে থাকি, আমাদের বিলিফ সিস্টেম সেটি বাস্তবে পরিণত করে। এটি প্লাসিবো এফেক্ট নামে পরিচিত। সো আমাদের প্রত্যেকের বিলিফ সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আপনি যদি ভাবেন আপনার দ্বারা হবে না, দেন আপনি জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। নিজেকে কন্টিনিউয়াসলি বলতে থাকুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার লেজিনেস চলে গেছে। সো গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম। আই হোপ ইউ আর লাইক দিস। হ্যাভ অ্যান অসাম ডে। বাই বাই।